রাতের শেষে আজান হাকিছে মসজিদে উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে ফজর নামাজ পড়লে ঘরে খোদার রহম জোরে পড়ে ঝুড়ে পড়বে কবি লিখছে ফজর নামাজ যে পড়লে ঘরে খোদার রহম পড়ে ঝরে নামাজ ভিতর আছে সবই নামাজ পড়লো বেহেশতের চাবি আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এসো সবাই মিলে নামাজ পড়ি উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে তারপরে ছন্দ লিখে জোহর নামাজে করবে কাজা আল্লাহর কাছে তে পাবে সাজা জোহর নামাজ যে করবে কাজা আল্লাহর কাছে তে পাবে সাজা আসর নামাজে পড়লে পরে আল্লাহ তাহার দোয়া কবুল করে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এসো সবাই মিলে নামাজ পড়ি উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে মাগরিবের নামাজে আদায় করে সন্তান আসে তার উপকারে প্রতিনিয়ত আদায় করুন তারপরে দেখবেন আপনার সন্তান যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন আপনি যদি কোনো ভালো নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন তাহলে আপনার আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন কিন্তু আজকাল অনেকে দুনিয়ায় ভালো সন্তান রেখে যেতে পারে না তাই না যে সন্তান আব্বাজারের কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে দোয়া করলে আব্বাজারের কবরের আজাব কিছুটা হলেও কমতে পারে কিন্তু কোনো সন্তান আজকাল আব্বাজারের আম্মাজারের কবরের ধারে গিয়ে দোয়া করে না এটাই হলো নেক সন্তান এটাই হলো মানে খারাপ সন্তান কবি ছন্দের মাধ্যমে লিখছে মাগরিবের নামাজে আদায় করে সন্তান আসে তার উপকারে মাগরিবের নামাজে আদায় করে সন্তান আসে তার উপকারে এশার নামাজে ছেড়ে দিবে ঘুমেতে শান্তি নাহি পাবে ভালো করে ঘুমে ঘুমোতে চান এশার নামাজটা পড়ে ঘুমান দেখবেন আপনার মনে কতটা শান্তি হয় তাই কবি লিখছে এশার নামাজে ছেড়ে দিবে ঘুমেতে শান্তি লাগে পাবে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এসো সবাই মিলে নামাজ পড়ি উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে নামাজ তেজে মগ্ন হবে পরকালে সে জান্নাত পাবে নামাজ বিহীন কোথায় যাবি কোমরেতে তুই ধরা খাবি আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এসো সবাই মিলে নামাজ পড়ি উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে উঠো মুমিন রাতের শেষে আজান হাকিছে মসজিদে